প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের নজির গড়ল বাঁকুড়ার পাত্রসায়র ব্লক এলাকার বেলুড হাই স্কুলের ছাত্রী সোমাশ্রী। তার প্রাপ্ত নম্বর 388। সোমাশ্রী মালিকের এই সাফল্যে এলাকা জুড়ে খুশির হাওয়া। ইন্দাসের তারিক গ্রামে দরিদ্র পরিবারে জন্ম সোমাশ্রীর। জন্ম থেকেই সোমাশ্রী দুটি নয়নে দেখতে পায় না। সোমাশ্রীকে ছোটবেলায় দয়ালপুর গ্রামে মামাদাদু বুধনা করে নিয়ে আসেন। সেখানে অন্য ছেলে মেয়েদের মতো গ্রামের স্কুলে পাঠ শেষ করে বেলুড হাই স্কুলে ভর্তি হয়। এবছর তার মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র ছিল পাত্রসায়ের গার্লস হাই স্কুল। একজন লেখকের সাহায্যে সোমাশ্রী পরীক্ষা দিয়েছিল। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেল 100% দৃষ্টিশক্তিহীন সোমাশ্রী মালিকের কাছে হার মেনেছে তার প্রতিবন্ধকতা। দৃষ্টিশক্তিহীনদের জন্য ব্রেল পদ্ধতি সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত ছিল দরিদ্র পরিবারের সন্তান সোমাশ্রী। প্রতিদিন তার মামা পাঠ্যপুস্তক পড়ে শুনিয়েছেন, আর তাই শুনে সে মুখস্থ করেছে। ভবিষ্যতে অবশ্য সে একজন শিক্ষিকা হতে চায়। তার পছন্দের বিষয় ইতিহাস ও বাংলা। আচ্ছা, তুমি কিভাবে লেখাপড়া করতে? শুনে শুনে লেখাপড়া করতাম, বাবা বলতো, আর আমি সেটা মুখস্থ করে নিতাম সকাল আর সন্ধ্যা। না, আমি স্কুল মাস্টার হতে চাই। হিস্টোরি বেঙ্গলি হচ্ছে কি সমস্যা? স্যার, স্কুলে তো ধরুন নিজের মতো পড়তে পারি না, তাই স্যার যেভাবে পড়ায় সেভাবে বুঝতে অসুবিধা হয়। কোন রকম সাহায্য পেয়েছো এই পর্যন্ত? না। সরকারি সাহায্য কি বলবে? সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে খুবই ভালো। মামা দাদুর বয়স এখন প্রায় 80 ঘরে। বাঁশের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করে নাতনির পড়াশোনার খরচ চালাতেন। কিভাবে লেখাপড়া করতেন আপনি? ওই আন্দাজে শুনে শুনে লেখাপড়া করতে। কে বলে দিত? ও নানা বলে দিত। আচ্ছা, কিভাবে সংসার চলে আপনার? ওই ঝুড়ি খাঁচি, ওই তাল সংসার সঙ্গে তাল, এইসব নিয়ে সংসার চালাই। আপনার নাতি যে শারীরিকভাবে প্রতিবন্ধী, তো সরকারিভাবে কি কোনো সাহায্য পেয়েছে? না। তাহলে এখন আপনারা কি চাইছেন? সরকারের কাছে কি কোনো সাহায্য চাইছেন? সরকারের সঙ্গে সাহায্য চাইছি, তাহলে তাহলে আপনি পড়াশোনা তো করা যাবে না। এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি সোমাশ্রী। বেলুড হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, সোমাশ্রীর জন্য তারা গর্বিত। স্কুল কর্তৃপক্ষ তার পাশে আছে। একাদশ শ্রেণীতে ভর্তির ফি সহ অন্যান্য সমস্ত খরচ মুকুব করার পাশাপাশি বই ও পড়াশোনার যাবতীয় খরচও স্কুল বহন করবে। ভালো লাগছে যে একজন জন্মান্ধ, হ্যাঁ, আমাদের বিদ্যালয়ের ছাত্রী, সে তার প্রতিকূলতাকে জয় করে আজকে সে সাফল্যের হার, এটা আমি সত্যি অভিভূত। আমরা তাকে পঞ্চম শ্রেণী থেকেই বিভিন্নভাবে সাহায্য করে আসছি, বই দিয়ে তাকে আর্থিকভাবে সহযোগিতা করে, এবং সর্বশেষ মাধ্যমিক পরীক্ষায় একজন রাইটার দিয়ে, এবং এক কথায় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ব্যক্তিগতভাবে আমরা সবাই মিলে তার এই সাফল্যের পিছনে অনেকখানি চেষ্টা করেছি এবং সে সফল হয়েছে। কতজন পরীক্ষার্থী ছিল আমাদের বিদ্যালয় থেকে? এবারে মোট 118 জন পরীক্ষার্থী ছিল। প্রতিবন্ধী হিসাবে কি ওই সমাজশ্রী? হ্যাঁ, প্রতিবন্ধী হিসাবে সমাজশ্রী ছিল। সমাজশ্রী বলতে যে শিক্ষক হিসাবে তাকে 100% এনসিওর করছি যে তার পড়াশোনা কোনোভাবেই বন্ধ হবে না, আমার বিদ্যালয়ে সে ভর্তি হবে একাদশ শ্রেণীতে, এবং বিদ্যালয়ের যাবতীয় ফিস তার আমরা ফ্রি করে দেবো, এবং বই টই থেকে আরম্ভ করে যে ধরনের আর্থিক সহযোগিতা ও চাইবে পড়াশোনার ক্ষেত্রে আমরা তার পাশে আছি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, সোমাশ্রী গ্রাম ও গ্রাম পঞ্চায়েতের গণ্ডি ছাড়িয়ে আজ আমাদের জেলার গর্ব। আগামী দিনে আমরা তার পাশে আছি। আমরা বিগত দিনে ওই ফ্যামিলির পাশে আমরা ছিলাম। আমরা মামাকে চিনি, মামাদের সরকারি সাহায্যে বাড়ি করে দেওয়া হয়েছে। পরীক্ষার সময় আমাদের ছেলেরা যথেষ্ট সহযোগিতা করেছে। আগামী দিনে ও যাতে আরও অনেক দূর যেতে পারে, তার জন্য আমরা পঞ্চায়েতগত বা সরকারিভাবে সব রকম সহযোগিতা আমরা করব। আমাদের পঞ্চায়েতের গর্ব,
আমাদের থানার গর্ব, আমাদের জেলার গর্ব, বিশেষ করে ওটা আমার বুথ এরিয়া, আমার গ্রামের গর্ব। আমরা ছাত্রদের পাশে আমরা সবসময় থাকি, তাদের অভাব অভিযোগ, তাদের সুবিধা অসুবিধা আমরা শেয়ার করি, আগামী দিনেও করব, এটা আমাদের কোনো অসুবিধা হবে না। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা।